প্রিয় বন্ধুরা, তোমাদের যদি ব্যাংকে সরকারি চাকরি স্বপ্ন হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর। কেন? অফিসিয়ালভাবে এই অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হলো এই মুহূর্তে ব্যাংকে নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে। IBPS ব্যাংকের ক্লার্কের নোটিফিকেশান ইতিমধ্যেই চলে এসেছে। এ কবে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, অর্থাৎ IBPS ব্যাংকের ক্লার্কশিপের নতুন চাকরি বা নতুন ভ্যাকেন্সি নিয়ে A to Z আবেদন থেকে শুরু করে এ ফর্ম ফিল আপ থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব। কাজে তুমি তোমার যদি স্বপ্ন হয়ে থাকে ব্যাংকে চাকরি করব, তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ও সম্পূর্ণ বিষয়টা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমেই তোমাদের প্রত্যেকের জন্য বলে রাখি যে এখানে এ তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সির কথা যদি বলি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ভ্যাকেন্সি কত রয়েছে, 4045টা ভ্যাকেন্সি রয়েছে। মানে 4045 জন বা ছাত্রছাত্রী কিন্তু ব্যাংকের ক্লার্কের চাকরি পাবে। এবং এখানে প্লাস লিখেছি, মানে বুঝতেই পারছো যে এই যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু 5000-এরও বেশি হয়ে যেতে পারে, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। কারণ অনেক শূন্যপদ রয়েছে, ভ্যাকেন্সি আরও বাড়বে। আমি তোমাদের প্রত্যেকে বলবো যাদের স্বপ্ন রয়েছে যে সরকারি চাকরি করব এবং ব্যাংকে পার্টিকুলার চাকরি করব, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তোমরা এই সুযোগকে একেবারেই ব্যয় করবে না। এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের এর এক্সাম নিয়ে। এ ঠিক আছে, তোমাদের এক্সাম কবে হবে? তো এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমাদের এখানে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, এ সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে। অফিসিয়ালভাবে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলে দেওয়া আছে, মানে বেশি সময় হাতে নেই, এই সময়টা খুব ভালো করে কাজে লাগাও। কীভাবে পড়বে, কি সমস্ত কিছু বলছি, সিলেবাস সিলেকশন ফর্মের সমস্ত কিছু বলবো। তারপরে বলে রাখি আবেদন প্রক্রিয়া। আবেদন যেমনটি বললাম এখন কিন্তু আবেদন চলছে, এখনই তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখে আবেদন করে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি 1 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, 21 তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, মানে অনায়াসে তোমরা আবেদন করে নিতে পারো। এরপরে আবেদন করতে গেলে তোমাদের কত টাকা লাগবে, এ তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এক একজনের জন্য এক একটা আবেদন ফিস রয়েছে। অর্থাৎ তুমি যদি জেনারেল হও, OBC হও বা EWS হও, তাহলে কিন্তু 850 টাকা দিয়ে তোমাকে ব্যাংকের ক্লাসিপের চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি তুমি SC হও, ST হও, PH অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, তাহলে কিন্তু তোমাদের 175 টাকা দিলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এক্ষেত্রে তোমাদের এজের কথা যদি বলি যে এই ক্লার্কশিপে আবেদন করতে গেলে, ব্যাংকে চাকরির জন্য আবেদন করতে গেলে তোমাদের কত এজ হতে হবে, 20 থেকে 28 বছরের মধ্যে তোমার এজ হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 20 থেকে 28 বছরের মধ্যে যদি তোমার এজ হয়ে থাকে এবং তোমরা যারা SC রয়েছো, ST রয়েছো বা OBC রয়েছো, তোমাদের জন্য তো বিশেষ ছাড় রয়েছে। তোমরা যারা OBC রয়েছো তোমাদের 3 বছরের এক্সট্রা ছাড় রয়েছে, মানে 20 বছর থেকে এ যদি 31 বছরের মধ্যে বয়স হয় তুমি আবেদন করতে পারছো। তোমরা যারা SC ST রয়েছো 5 বছরের ছাড় রয়েছে, মানে 20 বছর থেকে এ যদি তুমি অ্যাকচুয়ালি তোমার 33 বছর হয় তাহলে তুমি আবেদন করতে পারছো, কোনো রকম সমস্যা নেই। এবার কথা হচ্ছে এ তোমাদের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। দেখো, গ্র্যাজুয়েশন পাস লাগবে। গ্র্যাজুয়েশন পাস যদি তুমি করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে ক্লার্কশিপের চাকরির জন্য। এরপরে তোমাদের পরীক্ষার সিলেবাস কি রয়েছে বা কিভাবে সিলেকশন প্রসেস হয়ে থাকে সেটা বলে রাখি। দেখো, সিলেকশন প্রসেসের কথা যদি বলি তোমাদের দুটোভাবে সিলেকশন হবে। প্রথমে প্রি এক্সাম হবে বা প্রিলিমিনারি এক্সাম হবে, তারপরে হবে কি মেন্স এক্সাম। প্রিলিমিনারি এক্সামে এ তোমাদের যে নাম্বারটা তোমরা পাবে সেটা কোয়ালিফাইং নেচার তোমরা বলতে পারো, শুধুমাত্র তোমাদের পাস হবে। তারপরে মেন্সে যে নাম্বার পাবে তার ভিত্তিতে কিন্তু তোমার সিলেকশন হয়ে থাকবে। তো প্রিলিমিনারি এক্সামে কী কী আসে একটু দেখে নিই। তোমাদের এর ইংলিশ আসবে, ইংলিশ থেকে ইংলিশে 30টা কোশ্চেন আসবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে হবে, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে। এবং 30টা কোশ্চেনে 1 নম্বর করে 30 নম্বর কিন্তু থাকবে, যার জন্য 20 মিনিট তোমরা সময় পাবে। ম্যাথামেটিক্স থাকবে 35 নম্বরের 1 নম্বর করে 20 মিনিট সময় পাবে, এবং রিজনিং থাকবে 35 নম্বর থাকবে, যার জন্য 20 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। মোট প্রিলিমিনারি এক্সামের কথা যদি বলি মোট সময় কত থাকবে, এ 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, যে পরীক্ষাটা তোমার কিন্তু 60 মিনিট
অর্থাৎ এক ঘন্টার মধ্যে দিতে হবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে, নেগেটিভ মার্কিং কত 1-4 রয়েছে, মানে 0.25, মানে একটা কোশ্চেন ঠিক হলে তুমি 1 নম্বর তো পাবে, যদি 4টে কোশ্চেন তোমার ভুল হয় তাহলে 1 নম্বর কেটে নেওয়া হবে। সেই কারণে যখন তুমি MCQ সলভ করবে তখন অবশ্যই মাথায় রাখবে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, এ সেটা কিন্তু বুঝে শুনে তোমাকে দেখে বসাতে হবে। এরপরে বলে রাখি, এই প্রিলিমিনারি এক্সাম যদি পাশ করে যাও তারপরে তোমার থাকবে মেন্স এক্সাম। মেন্স এক্সামে এ কি হবে, প্রথমেই তোমাদের ইংলিশ থাকছে, ইংলিশ থেকে 40টা কোশ্চেন থাকছে এবং 40টা কোশ্চেনের জন্য 40 নম্বর, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে থাকছে, যেখানে এই 40টা ইংলিশের কোশ্চেন সলভ করার জন্য কি 35 মিনিট তোমরা সময় পাবে। একই রকমভাবে থাকছে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এর জন্য কিন্তু টোটাল 40টা কোশ্চেন থাকছে, সেম 1 করে 40 নম্বর, 35 মিনিট তোমার সময় থাকছে। রিজনিং থাকছে, রিজনিং 50টা থাকছে, ঠিক আছে 50টা কোশ্চেন থাকছে, যেখানে 50টার জন্য 60 নম্বর কিন্তু তোমাদের থাকবে, 50টা কোশ্চেনের জন্য মোট 60 নম্বর ধার্য করা হয়েছে, যেখানে 45 মিনিট তুমি সময় পাচ্ছ। এবং ম্যাথামেটিক্স 50টা থাকছে এবং 50 নম্বর 1 করে তোমরা এখানে 50 নম্বর দেওয়া হবে। টোটালের কথা যদি বলি তোমাদের টোটাল কত, 190টা তোমাদের কি হচ্ছে কোশ্চেন থাকছে, 190টা কোশ্চেন করবে, যার জন্য 200 নম্বর ধার্য করা থাকবে, 200 নম্বর ধার্য করা থাকবে, এবং এই 200 নম্বরের পরীক্ষা 190টি কোশ্চেন সলভ করার জন্য তোমার সময়সীমা থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এই 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে তোমাদের মেন্স কমপ্লিট করতে হবে, এবং প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পর মেন্স এক্সামে যে তোমার রেজাল্ট আসবে, এ নম্বর আসবে, তার নিরিখে র্যাঙ্ক বেরোবে, মেরিট বেরোবে, এবং সেখান থেকে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারবে অনায়াসে। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এ ব্যাংকের চাকরির সমস্ত ডিটেলস নিয়ে। এবার কথা হচ্ছে চাকরি তো পেয়ে যাবো, স্যালারি কত হবে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি স্যালারি কিন্তু প্রায় 37,000, ঠিক আছে 37 থেকে 40,000-এর মধ্যে হবে, মানে ইন হ্যান্ড স্যালারি, তোমরা ইন হ্যান্ড মানে চাকরি পেয়ে জব পেয়ে সঙ্গে সঙ্গে যে স্যালারি তোমার হবে সেটা কিন্তু 35,000-এর অনেক বেশি হবে। ধরে রাখতে পারো 37 থেকে 40,000-এর মধ্যে তোমার ইন হ্যান্ড স্যালারি হবে, তারপরে এক্সপিরিয়েন্সের সাথে যেটা হয় প্রত্যেকটা সরকারি জবের ক্ষেত্রে স্যালারি বাড়বে এক্সপিরিয়েন্সের সাথে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে IBPS এই যে দপ্তর রয়েছে এখানে কিন্তু সমস্ত ব্যাংকেই রীতিমতো ট্রান্সফার করা হয়, এখানে তোমরা পরীক্ষা দিয়ে তোমরা যে কোনো ব্যাংকের ক্লার্ক হিসাবে কিন্তু জয়েন করতে পারো, সেটা হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হতে পারে সিন্ডিকেট ব্যাংক, বা যে কোনো ব্যাংকে অ্যাকচুয়ালি চাকরি হতে পারে, সেটা ডিপেন্ড করছে কোন ব্যাংকে কত ভ্যাকেন্সি আছে এবং তোমাকে কোন ব্যাংকে ট্রান্সফার করা হবে। তো আমি তোমাদের প্রত্যেকে বলবো যারা গ্র্যাজুয়েশন করা আছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট রয়েছে, এবং যারা ব্যাংকে চাকরি করতে চাইছো, যাদের স্বপ্ন রয়েছে ব্যাংকের ক্লার্কশিপ বা ব্যাংকে চাকরি করবে, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ। আশা করছি তোমাদের সমস্ত ডাউট IBPS ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সি নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করো, তারাও যাতে এই বিষয়টি জানতে পারে। এবং তোমার রীতিমতো স্বপ্ন কি ব্যাংকে চাকরি করা বা অন্য কোনো ডিপার্টমেন্টে অবশ্যই জানিও, এবং তোমাদের অন্যান্য কেরিয়ার রিলেটেড ভিডিও কিন্তু করা আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী তোমাদের চাকরির কোনো ইনফরমেশনের সাথে। জয় হিন্দ, জয়।